সিম্পলে কি অবস্থা, কি অবস্থা! বাপ রে, মানে এটা জাস্ট যাতা হালকা। জুতো কিনতে চাও? শিট, সরি সরি সরি, দাঁড়া দাঁড়া বলছি। এখনো মোটামুটি বৃষ্টি পড়ছে, মানে এখনো পর্যন্ত পুরোপুরি থেমে যায়নি। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা মোটামুটি জানো যে আমি বৃষ্টি ব্যাপারটা কতটা ভালোবাসি, মানে কতটা প্রিয় আমার কাছে এই রেনি সিজনটা। কি সুন্দর ভেজা রাস্তাগুলোর মধ্যে দিয়ে ছ্যাপ ছ্যাপ করে যেতে হয় জুতো পরে, কি সুন্দর জলের উপর দিয়ে গাড়িগুলো চলে যায় আর জলটা ছিটে এসে তোমার মুখের মধ্যে পড়ে। ফেভারিট, এর থেকে ভালো সিজন হতে পারে নাকি? বেস্ট, মানে অ্যামেজিং সিজন গাইজ। আর যারা এতক্ষণেও সার্কাজমটা বুঝতে পারোনি, আমি একদম পছন্দ করি না, মানে আমি বৃষ্টি ব্যাপারটা আমি একদম পছন্দ করি না গাইজ। এবার অনেকের হয়তো লাগে রোম্যান্টিক, অনেকের খুব রোম্যান্টিক ফিল হয়, আমার হয় না, মানে যাই না কাদের হয়, বাট এরকম মুখে জল ছিটে আসা, প্যাচ প্যাচ করে কাদার মধ্যে দিয়ে যাওয়া আমার ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু এখন বৃষ্টির রূপ কমেছে, তাই কিসের জল পড়ছে ভাই? ও গাছ থেকে টপ টপ করে জল পড়ছে, মানে বৃষ্টি কমে গেছে তাও জল, অ্যামেজিং। ওকে, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, ছাতা নিয়ে নিয়েছি। হ্যাঁ জানি পিঙ্ক ছাতা, ওরকম করার কিছু নেই, আমি আমার ইচ্ছেতে পিঙ্ক ছাতা কিনে নিই, বাড়ির লোক কিনে নিয়েছে, আবার বৃষ্টি পড়ছে। হ্যাঁ তো পিঙ্ক পিঙ্ক ছাতা, ঠিক আছে। কিন্তু গাইজ কিচ্ছু করার নেই, আমাকে বেরোতেই হবে, কারণ আমাকে একটা জুতো কিনতে হবে। আমি অফিসে যে জুতোটা পরে যাই সেটার মানে খুব অ্যামেজিং অবস্থা হয়ে গেছে। বেসিক্যালি আমার একটাই জুতো ছিল অফিস যাওয়ার, তো এইটার মোটামুটি সোলটা খুলে বেরিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ? ফ্ল্যাট হয়ে গেছে, এটার নিচে কিছু নেই, খুলে বেরিয়ে চলে গেছে, স্লিপ টিপ করে পড়ে যাচ্ছিলাম। আর কালকে আমার অন্য একটা কাজ আছে, তো আমি জুতো কিনতে বেরোতে পারবো না। আর লাস্ট মোটামুটি দু সপ্তাহ ধরে ওই ছেঁড়া জুতো পরেই ফ্যাট 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 করে চলে চলে যাচ্ছিলাম, আর কিছু করার নেই, আজকে আমাকে এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে, চলো। ওকে গাইজ, তো বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে, প্রথমবার আমি এরকম বৃষ্টির মধ্যে ব্লগ করছি, মানে কতটা কন্টেন্টের জন্য ডেসপারেশন না থাকলে এভাবে লোকে বৃষ্টির মধ্যে ব্লগ করতে বেরিয়ে যায়, নিজেকে একটা বিশাল ব্লগার মনে হচ্ছে গাইস। ভেরি কুল, দৌড়াই, ঠিক আছে, নাহলে কিন্তু পুরো কেস হয়ে যাবে। মানে দেখো মলে সিকিউরিটি গার্ডগুলোও নেই, কতটা ফাঁকা, মানে কেউ নেই, একমাত্র এই পাগল ব্লগার বেরিয়েছে ব্লগ করতে বৃষ্টির মধ্যে, কতটা ল্যাক লাইফ। ওকে গাইজ, মলের মধ্যে ঢুকে পড়েছি, এখানে একটা ভালো জিনিস হচ্ছে, সেখানে আমার এই ভাইটা চলে এসেছে আর আমার ছাতাটা ধরছে, শুকিয়ে গেছে ছাতা। ওকে, তারপর একটু বৃষ্টিটা মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মলের মধ্যে কিন্তু লোকজন আছে, এরকম না কিন্তু, মানে আমাদের মতো পাবলিক আছে, আমি ভেবেছি বোধহয় আমি একা, বাট অনেক লোকজন গাইজ, তা আমি একা নই, আমার মতো লোকজন আরও আছে আমার টিমে, ওদিকে ছ। আমরা এখন একটু জুতোর দোকান খুঁজছি, মানুষ সিটি সেন্টারে জুতো কিনতে ভাই বাইরে থেকে কিনবো, ফুটপাথ গাইজ, প্লিজ। ওকে ওকে গাইজ, বৃষ্টি এবার একটু কমেছে, এবার একটু বাইরে যাওয়া যেতে পারে, আর ছাতাটা খোলার চেষ্টা করা হচ্ছে, এটা পিঙ্ক ছাতা, লাল ছাতা, আবার বৃষ্টি আসছে নাকি? রেডি, চলো। এই এসব গাড়ি ফাড়িগুলো যায় সাইড দিয়ে, প্যাচ প্যাচ করে গায়ে জল লাগে, অসভ্য গাড়ি। তো ওখানে বাটার দোকান, বাটার দোকানে ঢুকবো আমরা, এখন ঢুকে জুতো কিনবো। কে ডাকছে আমায়? ও আমায় কেউ ডাকছে না, করিস না। অলরাইট গাইজ, তো চলে এসেছি এখন বাটার দোকানে, এখন এই দাঁড়াটাকে বললাম যে আমার জুতো দেখাতে, যেটা আমি অফিসেও পরতে পারবো, এমনিও পরতে পারবো, কারণ একটাই কেনার পয়সা আছে, গরিবই। কোনটা নেওয়া যেতে পারে বলো? বেশি দামের দেবে না, সস্তা, ঠিক আছে, সস্তা ইজ দ্য বেস্ট গাইজ। দুইয়ের আশেপাশে দেখো, এর থেকে একটু কম ফর্মাল দেখতে কিছু আছে কি? আর আমি একটু স্পোর্টস শ্যুর দিকে যাই, মানে কতটা কম জ্ঞান হলে একটা মানুষ এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করে। বুলবুলের মধ্যে ব্লগ করতে বেরিয়ে গেছি, এদিকে জ্ঞান নেই, চলে যাই ছ। এটা কত দাম? সবচেয়ে সস্তা 1300 টাকা গাইজ। এটা অ্যামেজিং ব্যাপার, সেটা হচ্ছে আমি এই জুতোটা খুব পছন্দ হলো, এটা তুললাম, এটাই সব থেকে সস্তা বলছে, মানে বোঝাই যায় গরিবের চয়েস। এখানে একটা অ্যামেজিং টাইপের জুতো পেয়েছি গাইজ, সেটা হচ্ছে, এটার দাম কত? 3500 টাকা বললে, কিন্তু এটা প্রচণ্ড হালকা, মানে যাই না কারা কারা এটা দেখেছো, এটা 75 গ্রাম, মানে এটা জাস্ট যাটা হালকা 1700। হ্যাঁ এটা এটাও ভালো দেখতে না, আর বৃষ্টির মধ্যে প্যাচ প্যাচ করে জলগুলো লাগে না, ওগুলো সাদাগুলো কালো হয়ে যায়, ওটা আবার নতুন জুতো কিনতে হয়। দাদা লেজি, দা লেজি লেডি না দাদা, দা লেডি বং সার্চ করে দিচ্ছে গাইজ, একটু জেঞ্জারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছিল, LAZYONG। এবার তুমি সব নোটিফিকেশান পাবে, তুমি না চাইলেও আমার নোটিফিকেশান তোমাকে পেয়ে যাবে। ওকে, মাই জুতো ইজ হিয়ার, আমি পুরো প্রো এখন, ঠিক আছে। অলরাইট, সো কেনা হয়ে গেছে, চলো আসছি, খুব ভালো লাগলো, টাটা টাটা টাটা। সবাই যারা জুতো কিনতে চাও, শিট, সরি 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 সরি, ভেরি প্রফেশনাল ব্লগার, তাই একটু গন্ডগোল হয়ে গেছে, সরি। তো যারা জুতো কিনতে চাও প্লিজ রিসেন্টার বাটায় এসো, আর এরকম করে বেরোনোর সময় কয়েকটা বাক্স ফেলে দিও। ওকে গাইজ, আমাদের একটু খিদে পেয়ে গেছে, এখন এই একটা স্ট্রিট ফুডের দোকানে এসেছি, খাবো এখন। তোমরা ভিডিওতে লাইক ফাইক করো না, আর লাইক কী যে করো কে জানে, তো চলো একটু খাই এখন।
অলরাইট, এখন একটু খাওয়া দাওয়া হবে, এখন একটু কেনাকাটা হয়ে গেছে, এখন বুলবুল ঝড়ের মধ্যে আমরা অ্যাডভেঞ্চারটা করতে বেরিয়ে গেছি। প্রথমে জুতো কেনা, তারপরে এখন খাওয়া, কী খাবি? বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সেই দোকানটা যেটা মনে হচ্ছে আমি একটা বিরিয়ানি কম্পারিজন করেছিলাম অনেক 3-4 মাস আগে, ওই আর্সেলান বিরিয়ানি ভার্সেস স্ট্রিট বিরিয়ানি। দিস ইজ দ্য দোকান, যাদের মনে আছে কমেন্টে জানাও, যাদের মনে নেই তাও কিছু কমেন্ট করে দাও। আমি মটন ভালোবাসি, মটন ইজ লাইফ, আই লাভ মটন। আর এখানে বিরিয়ানি আমি আগেও খেয়েছি, তোমরা দেখেছো, আমি জানি কিরম খেতে, তো ওই কথাটা একটু বলে দিই, অনেকদিন বলা হচ্ছে না ভালো করে মন ভরে। দাঁড়া দাঁড়া বলছি, আসতে দাঁড়াও, ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট। অসাধারণ খেতে, অসাধারণ খেতে, সিম্পল। কি অবস্থা, কি অবস্থা! অলরাইট গাইস, তো বাড়ি চলে এসেছি, এত ভিজে ভিজে গেছি, চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো বাইরে ব্লগ করা যাচ্ছিল না। তো যাই হোক, খুব ক্রেজি একটা ডে ছিল আজকে, বৃষ্টির মধ্যে ব্লগ ফক করলাম প্রথমবার। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, লাইক করতে ভুলো না। আর তোমরা আমাকে জানাও, তোমরা কি আমার বার্থডে ব্লগ দেখতে চাও, কদিন পরেই আসছে বার্থডে, যদি দেখতে চাও যদি আমার কমেন্টে জানাও, তাহলে বার্থডেতে ব্লগ করবো, শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, আমার বেসিক্যালি যে কন্টেন্ট বানাতেই হতো, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে না, বৃষ্টি হোক যা হোক আমি কন্টেন্ট বানাবোই, বানিয়ে দিয়েছি। আর তোমরা আমাকে জানিও তোমরা কী করলে, বাড়িতেই ছিলে এই বুলবুল ঝড়ে নাকি বেরিয়েছিলে না কী করলে, জানিয়ে দিও কমেন্টে। আর অ্যাজ ইউজুয়াল, যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, আর ডান্স ভিডিও দেখতে চাও, যাও ইনস্টাগ্রামে ফলো করে নাও, লিঙ্ক দেওয়া আছে। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি ওয়ং সাইনিং আউট, স্টে হাই অন কলকাতা।